নমস্কার বন্ধুরা, বাংলা নিউজ 365 লাইভে আপনাদের স্বাগত। দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে নিয়ে জোর টানাপোড়েন শুরু হয়েছে সিবিআই এবং ইডির মধ্যে। কি কারণে এই টানাপোড়েন তা বিস্তারিত জানার আগে বন্ধু, কোনো যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করার জন্য, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। রোজভ্যালির আর্থিক কেলেঙ্কারি নিয়ে সিবিআইয়ের মূল মামলাটি রয়েছে ভুবনেশ্বরে, কিন্তু প্রধান অভিযুক্ত গৌতম কলকাতার জেলে থাকায় তদন্ত এগোচ্ছে না বলে ওই তদন্তকারী সংস্থার একাংশের অনুযোগ। তদন্তের স্বার্থেই গৌতমকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে সেখানে বেশ কয়েকদিন রাখতে চাইছে সিবিআই। কিন্তু সিবিআই কর্তারা মনে করছেন, গৌতমকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি প্রধান বাধা। এখানে ইডির দায়ের করা রোজভ্যালি মামলায় গৌতমকে অযথা আটকে রাখা হয়েছে বলে সিবিআইয়ের একাংশের অভিযোগ। এর আগে তদন্তের স্বার্থে বেশ কয়েকবার গৌতমকে ভুবনেশ্বরে নিয়ে গিয়েছে সিবিআই, কিন্তু কলকাতার মামলার সূত্রেই কয়েকদিনের মধ্যেই তাকে ফিরিয়ে দিতে হয়েছে এই শহরে। 2015 সালে মার্চে ইডির হাতে ধরা পড়ে গৌতম। তার অনেক আগে 2014 সালের জুনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির কলকাতার বিচার ভবনে রোজভ্যালির নামে প্রথম অভিযোগ দায়ের করে। ইডির প্রথম মামলাটি সেই অভিযোগের ভিত্তিতেই। সেই মামলায় 12 কোটি টাকার 9-6 অভিযোগ ছিল। তার সমপরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি 2015 সালে চূড়ান্ত চার্জশিট দিয়ে দিয়েছে। তার শুনানিও শুরু হয়ে গিয়েছে। সমস্যা দ্বিতীয় মামলা নিয়ে। গৌতমের গ্রেপ্তারির পরে 2015 সালের মে মাসে রাজ্যের বিভিন্ন থানায় পুলিশের অভিযোগের ভিত্তিতে এই মামলাটি রুজু হয়। এক্ষেত্রে 9-6 পরিমাণ 4,000 কোটি টাকা। তার মধ্যে ইডি এ পর্যন্ত নগদ ও সম্পত্তি মিলিয়ে 1400 কোটি টাকা বাজেয়াপ্ত করতে পেরেছে। ইডির একটি সূত্র জানিয়েছে, এই মামলাতেও 2018 জুলাইয়ে চূড়ান্ত চার্জশিট দেওয়া হয়েছে। তবে সেই সময় ভারতীয় দণ্ডবিধির 173 ধারায় ইডি আদালতে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে রেখেছে। ফলে একদিকে শুনানি চলছে, তেমনি চলছে তদন্ত। ইডির কর্তাদের একাংশের বক্তব্য, এখনও সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ চলছে। যে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে গৌতমকে গ্রেপ্তার করা হয়েছে তার নিয়ম অনুযায়ী 15 দিন অন্তর গৌতমকে আদালতে হাজির করতে হচ্ছে বলে জানিয়েছে ইডি। এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তের আদালতে গৌতমের বিরুদ্ধে পুলিশের বেশ কিছু মামলা শুনানি চলছে, সেখানেও নিয়ে যাওয়া হচ্ছে গৌতমকে। এখানেই আপত্তি সিবিআইয়ের। তাদের বক্তব্য, ইডির তরফে চার্জশিট দেওয়ার পরে শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করার কোনো প্রয়াস দেখা যাচ্ছে না। যদি শুনানি শুরু হয়ে থাকে তাহলে গৌতমের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে কি? চার্জ গঠন না হলে কিসের শুনানি? এই অবস্থায় গৌতমও কলকাতার জেলে থেকে যাওয়ার সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যেই গৌতমের ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে ইডি কর্তাদের একাংশের যোগাযোগের অভিযোগও উঠেছে। কলকাতার জেলে গৌতমও নানা চাপের শিকার বলে জেনেছে সিবিআই। ইডি দ্রুত তদন্ত শেষ করলে তাকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া সহজ হতো বলে মনে করছে সিবিআইয়ের একাংশ। এখন কাঠখড় পুড়িয়ে তাকে কলকাতার জেল থেকে বার করতে হবে। গ্রেপ্তারের 5 বছর পরে এখন গৌতমকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে সিবিআই তদন্তের কী এমন অগ্রগতি হবে তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে ইডি। চার্জ গঠনের জন্য বড়জোর 2 থেকে 3 দিনের জন্য সিবিআই গৌতমকে ভুবনেশ্বরে নিয়ে যেতে পারবে বলে মনে করছেন ইডি কর্তারা। তবে এই অবস্থায় গৌতমকে আদৌ ভুবনেশ্বরে নিয়ে যাওয়া যাবে কি না তা আদালতই ঠিক করবে বলে মনে করছেন ইডির একাংশ। এই দুই তদন্তকারী সংস্থার রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে নিয়ে এই টানাপোড়েনে প্রতারিত মানুষরা কতটা লাভবান হবে এই বিষয়ে আপনাদের কাছে জানতে চাইব। আপনারা আপনাদের মতামত আমাদের নিচের ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিখে জানান এবং তথ্যটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। আপনাদের একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে মসৃণ করে। ধন্যবাদ।